আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম প্রোগ্রাম পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যেই অগ্রপশ্চাতের কাজ হাতেই সেদিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহ সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে আল্লাহ তার প্রতিশ্রুতি খেলা করবেন না কিন্তু অধিকাংশ লোক জানে না তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না তারা কি তাদের মনে ভেবে দেখে না যে আল্লাহ নভমণ্ডল ভূমণ্ডল ও এতদু ভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথরূপে ও নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতপর দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তারা তাদের চাইতে শক্তিশালী ছিল তারা জমিন চাষ করত এবং তাদের চাইতে বেশি আবাদ তাদের তাদের কাছে রসুলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল অতপর যারা মন্দ কর্ম করত তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি পুনরায় সৃষ্টি করবেন এরপর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করছে তারা জান্নাতে সমাদৃত হবে আর যারা কাফির এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকারকে মিথ্যা বলছে তাদেরকে আজাবের মধ্যে উপস্থিত করা হবে অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ কর সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে নভমণ্ডল ও ভূমণ্ডলে তাঁরই প্রশংসা তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন এভাবেই তোমরা উত্থিত হবে তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে তার আরও এক নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে তার আরও নিদর্শন রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার কৃপা অন্বেষণ নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনা বলি রয়েছে তার নিদর্শন তিনি তোমাদেরকে আরও দেখান বিদ্যুৎ ভয় ও জন্য ভরসার এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর তদ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শনা বলি রয়েছে তার অন্যতম নিদর্শন এই যে তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে অতপর যখন তিনি মৃত্তিকা থেকে ওঠার জন্য তোমাদের ডাক দেবেন তখন তোমরা উঠে আসবে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তাঁরই সবাই তাঁর আজ্ঞাবহ তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন অতপর পুনর্বার তিনি সৃষ্টি করবেন এটা তাঁর জন্য সহজ আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞা আল্লাহ তোমাদের জন্য তোমাদের এই মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন তোমাদের আমি যে রুজি দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি তাদের সমান সমান অংশীদার তোমরা কি তাদেরকে সেরূপ ভয় ভয় করো এমনিভাবেই আমি সমজদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি বরং যারা বে ইনসাফ তারা অজ্ঞানতাবশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে থাকে অতএব আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কে বোঝাবে তাদের কোনো সাহায্যকারী নেই তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না সবাই তার অভিমুখী হও এবং ভয় করো নামাজ কায়েম করো এবং মুশফিকদের অন্তর্ভুক্ত হইও না যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে তাঁরই অভিমুখী হয়ে অতপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ সাধন করান তখন তাদের এক দল তাদের পালনকর্তার সাথে শির্প করতে থাকে যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা লুটে নাও সত্তরই জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোন দলিল নাজিল করেছি যে তাদেরকে আমার শরিক করতে বলে আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদের কোন দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে তারা কি দেখে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং হ্রাস করেন নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং নিস্কিন ও মুশফিকদেরও এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারাই সফল কাম মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন অতপর রিজিক দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এরপর তোমাদের জীবিত করবেন তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশ্রী যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহিত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজকে প্রতিষ্ঠিত করুন সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যে কুফুর করে তার কুফুরের জন্য সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথেই সূত্রে নিচ্ছে যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে আল্লাহ তা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন নিশ্চয়ই তিনি কাফিরদেরকে ভালবাসেন না তার নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি তার অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তার নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো ও তার প্রতি কৃতজ্ঞ হও আপনার পূর্বে আমি রসুলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন অতপর যারা পাপি ছিল তাদের আমি শাস্তি দিয়েছি মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে সঞ্চালিত করে অতপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টি ধারা তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা তা পৌঁছান তখন তারা আনন্দিত হয় তারা প্রথম থেকেই তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলদে হয়ে যেতে দেখে তখন তো তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায় অতএব আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বোধের কেউ আহ্বান শোনাতে পারবেন না যখন তারা প্রদর্শন করে আপনি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবেন না আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে কারণ তারা মুসলমান আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতপর দুর্বলতার পর শক্তি দান করেন অতপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তেরও বেশি অবস্থান করিনি এমনি ভাবে তারা সত্য বিমুখ হত যাদের জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে তারা বলবে তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানতে না। সেদিন জালিমদের ওজোর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেওয়া হবে না আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি আপনি যদি তাদের কাছে কোন নিদর্শন উপস্থিত করেন তবে কাকিররা অবশ্যই বলবে তোমরা সবাই মিথ্যাপন্থী এমনিভাবে আল্লাহ জ্ঞানহীনদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন অতএব আপনি শ্রাবর করুন আল্লাহর ওয়াদা সত্য যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে